আচ্ছা, ফ্যান্সি লেন অফ কলকাতা, এই নামটা শুনলে কি মনে আসতে পারে বলুন তো? নিশ্চয়ই বেশ রোমান্টিক, বিলিতি ছোঁয়া লাগা এক রাস্তা, যাহার ডায়ে বায়ে লেগে আছে শুধুই শৌখিনতার বাহার। হয়তো ভাববেন বিলিতি কলকাতার কোনো এক ঝলমলে ওয়ান্ডারল্যান্ড বুঝি সে রাস্তা, কিন্তু না মশায়, ফ্যান্সি লেনের নামের সঙ্গে যে গল্প জড়িয়ে আছে তাতে শক্ত কোন ছাড়, শুনলে আপনি নিজ্ঞাত শখ খাবেন, বুঝলেন? বুঝলেন না? আচ্ছা শুনুন তবে সেই কাহিনী। রাজভবনের প্রধান ফটকের কাছে ওয়েলিস্কি প্লেস থেকে কাউন্সিল হাউস স্ট্রিট পর্যন্ত যে রাস্তাটাকে আজ আমরা পান্নালাল ব্যানার্জি রোড নামে ডাকি, তারই আদি নাম ফ্যান্সি লেন। নাম না বলে বরং বদনাম বলাই ভালো। ডালহৌসি চত্বর, মানে আজ যেটাকে আমরা অফিস পাড়া বলি, নবাবী আমলে সেটাই সে সময় ছিল ঘন জঙ্গল, লোক নেই, জন নেই, থাকার মধ্যে ছিল শুধু অজস্র গাছ আর চোর ডাকাতের ভয়। সেই সময় হালি শহর থেকে কালীঘাটের মন্দির পর্যন্ত যে বিরাট লম্বা রাস্তা ছিল সেটা গিয়েছিল এই জঙ্গলের ভেতর দিয়ে। তবে শুধু কালী ভক্তদেরই নয়, অনেক ছোটখাটো ব্যবসায়ী দলকেও ওই একই পথ দিয়ে ব্যবসা করতে যেতে হতো নিরুপায় হয়ে। এক হাতে প্রাণ আর অন্য হাতে জিনিসপত্র নিয়ে পার হতে হতো তাদের ওই এলাকা। নবাবী সেপাহীদের কিছু চৌকি ছিল বটে, কিন্তু ডাকাতি কাত হচ্ছিল না কিছুতেই। তাই নবাব পথের ওই ডাকাতদের মনে ভয় ধরানোর জন্য একটা অদ্ভুত পথ গ্রহণ করল। হাতে নাতে কোনো মতে পথে ঘাটে ডাকাত ধরতে পারলেই দ্রুত বিচার করে অন্দাপথ ফাঁসি, মানে সরাসরি ওই রাস্তার উপরে গলায় দড়ি বেঁধে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া, ব্যাস খেল খতম। এর অনেক বছর পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের কুঠি তৈরি করলো সেখানে। গোড়া সাহেবরা গোড়াপত্তন করলো ওল্ড ফোর্ট উইলিয়ামে, জঙ্গলও সাফ হলো অনেকটা। কিন্তু জঙ্গল কিছু কমলেও চুরি ডাকাতি কমলো না কিছুতেই। অতএব বেশ সমস্যায় পড়লো সাহেবরা। অনেক ভেবেচিন্তে নবাবের মতোই কোম্পানি ও দানাপানি দিয়ে পুষল কিছু সিপাই, আর তাদেরও বলে দেয়া হলো চোর ডাকাত দেখলেই কন্য করতে হবে না, খালি ছবি হবে, ব্যাস। প্রকাশ্যে সবার চোখের সামনে ফাঁসি, আর তারপর সেই নিথর দেহ ঝুলিয়ে রাখা হবে গাছে গাছে, যাতে সাধারণ মানুষ টের পায় বাপের শাস্তি কাকে বলে। বাপ কবি বাপ হতা হ্যায়। সেকালে সাবেক ফ্যান্সি লেনের পাশ দিয়ে বয়ে গিয়েছিল একটা খাল, মানে সরু নদী, পরে যার নাম হয় হেস্টিংস। আর এই হেস্টিংস নদীর পাশেই ছিল লম্বা লম্বা গাছ, সেখানেই ঝুলিয়ে রাখা হতো অপরাধীদের। বড় সড়ো ডাকাতি তো কোন ছাড়, ছোটখাটো চুরি ছিনতাই বা রাহাজানিতেও প্রাণহানি হতে লাগলো ওই মানুষদের। অমুক দিন তমুকের ফাঁসি, ঢেরা পিটিয়ে ঘোষণা করত কোম্পানির লোক। তা ব্রিটিশ হুকুমে দিনের আলোয় প্রকাশ্যে তাদের ফাঁসি দেখতে ভিড়ও করত বহু মানুষ। অতএব সেই থেকে ওই রাস্তার নাম হয়ে গেল ফাঁসির রাস্তা। আর এই ফাঁসি রাস্তা বা ফাঁসি লেন উচ্চারণ করতে গিয়েই ফাঁসি লেন সাহেবগণ, ফাঁসি হয়ে গেল ফ্যান্সি আর রাস্তা হয়ে গেল লেন, এবার বুঝলেন? হ্যাঁ, তা 1800 সালে এই ফ্যান্সি লেনেই ফাঁসি হয়েছিল জনৈক ব্রজমোহনের। অপরাধ সামান্য এক ঘড়ি চুরি। ঘড়ির কাঁটা এরপর ঘুরেছে অনেকখানি পথ, পথও বদলেছে অনেকখানি। সেই উঁচু গাছ, হেস্টিংস নদী, কোনো কিছুরই তিল চিহ্ন নেই তিলোত্তমায়, শুধু সাবেক সেই ফ্যান্সি লেনই স্মৃতি হয়ে ঝুলে আছে কলকাতার বুকে। তবে এই রাজপথের উপর থেকেই আজ দেখা যায় হাইকোর্টের ছুড়া, হয়তো সেই দিকে তাকিয়েই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, যার কোলাহল আজও মিশে রয়েছে অফিস পাড়ার জঙ্গলে। যতই কংক্রিটের হোক, জঙ্গল তো বটে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও কমেন্ট করে, আর লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করতেও ভুলো না। ফিরে আসছি আবার নতুন কোনো গল্প নিয়ে, ততদিন ভালো থেকো সবাই।